নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন অভি ফিশ অ্যান্ড ফিশিং। বন্ধুরা, প্রতিবারের মতো আমি আবারও চলে আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কিভাবে সহজেই চিনতে পারবেন কোনটি হাইব্রিড মাগুর বা কোনটি দেশি মাগুর। খুবই সহজে আপনারা একবার দেখলেই চিনতে পারবেন কিছু উদাহরণের মাধ্যমে যে কোনটা দেশি মাগুর এবং কোনটা হাইব্রিড মাগুর। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করছি। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন গামলার মধ্যে, এটি হলো ক্ল্যারিয়াস ক্যারিপনাস পর্বের অন্তর্গত হাইব্রিড মাগুর, বা যাকে আমরা অনেকে আফ্রিকান মাগুর বলেও চিনে থাকি। তো এটি হলো সেই মাছ। তো বন্ধুরা, হাইব্রিড মাগুরের প্রথমে আমি আপনাদেরকে হাইব্রিড মাগুরটা দেখাচ্ছি। হাইব্রিড মাগুরের পেটের দিকটা ধবধবে দুধের মতো সাদা হয়, দেখতে পাচ্ছেন পেটটা পুরো সাদা, পেটের সাইডটা এবং এদের মুখমণ্ডলটা বা মুখের আকৃতিটা কিন্তু তুলনামূলক দেশি মাগুরের তুলনায় অনেকটাই বড়। এবং হাইব্রিড মাগুরের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, যেটা সুস্পষ্টভাবে বোঝা যায়। এবং এই মাছগুলো একটু কালচে প্রকৃতির হয়ে থাকে। এবং বন্ধুরা, যে দেশীয় মাছটি সেটি সাধারণত একটু হলদে প্রকৃতির হয়ে থাকে। এই দেখুন বন্ধুরা, এই মাছটি হলো একটি দেশি মাগুর মাছ। এবং দেশি মাগুর মাছের মাথার খুলিটা ভি আকৃতির মতো থাকে। এই দেখুন বন্ধুরা, ভি আকৃতির মতো মাথার খুলিটা। এবং এদের যে মুখমণ্ডলটা, এটা কিন্তু তুলনামূলক ছোট। আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে মাছটি, এটি হলো দেশি মাগুর মাছ। এবং এদের যে মুখমণ্ডলটা দেখতে পাচ্ছেন, হাইব্রিড মাগুরের তুলনায় কিন্তু এদের মুখমণ্ডলটা, মুখের আকৃতি ছোট। এই দেখুন বন্ধুরা, সেই তুলনায় হাইব্রিড মাগুরের মাথাটা তুলনামূলক কতটা বড় এবং মুখের সাইজটাও কিন্তু বড়। এবং এর পেটটা দেখতে পাচ্ছেন কতটা সাদা। এবং এদের মাথার খুলিতে ডাব্লু আকৃতির একটা চিহ্ন লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, সাধারণত দেশি মাগুর এবং হাইব্রিড মাগুর পাশাপাশি রাখলে ডিফারেন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ডিফারেন্স। দেশি মাগুর দেখতে অনেকটা শিং মাছের মতো, গাটা তেল তেলে, কিন্তু হাইব্রিড মাগুরের গাটা অতটা তেল তেলে লাগে না। একটা হলুদ আবহ ব্যাপার আছে দেশি মাগুরের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু একটা হাইব্রিড মাগুর দেখতেই পাচ্ছেন একটু কালচে প্রকৃতির হয়। এবং মাথাটা কিন্তু তুলনামূলক একটু বড় হয়, লম্বায় মাথার যে অংশটা, এটা লম্বা আকৃতির মাথা। এবং দেশি মাগুরের মাথাটা একটু গোল প্রকৃতির হয়ে থাকে। এদের চোখটাও কিন্তু দেশি মাগুরের একটু ছোট এবং হাইব্রিড মাগুরের একটু বড় চোখ। আর বন্ধুরা, সাধারণত একটি দেশি মাগুর 200 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়, কিন্তু সেক্ষেত্রে একটি হাইব্রিড মাগুর সাধারণত 2 কেজি 5 কেজি বা 10-15 কেজি 20 কেজিও পর্যন্ত হয়ে থাকে, অনেক সময় তারও বেশি লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে একটি দেশি মাগুর কতটা তুলনামূলক হলুদ হয়ে থাকে। তো বন্ধুরা, এই দেখুন, একটি দেশি মাগুরের পেটের দিকটা একটু লালচে প্রকৃতির বা হলুদ প্রকৃতির, সেক্ষেত্রে একটি দেশি মাগুরের পেটের দিকটা দেখুন পুরো ধবধবে সাদা। তো বন্ধুরা, প্রধান যে বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায় যে এটি একটি দেশি মাগুর বা হাইব্রিড মাগুর, তো সেটি আমি আপনাদেরকে আরেকবার বোঝাচ্ছি। বন্ধুরা, একটি দেশি মাগুরের মাথার খুলির উল্টো ভি আকৃতির একটা চিহ্ন থাকে, দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখানোর চেষ্টা করছি। আর বন্ধুরা, যে হাইব্রিড মাগুর, সেগুলোর কিন্তু এই ভি আকৃতির চিহ্নটা দেখা যায় না, বা যে চিহ্নটা ওদের মাথায় থাকে সেটা হলো ডাব্লু আকৃতির চিহ্নটা। তো এখানে ক্যামেরায় কতটা আসছে আমি সঠিক জানি না বন্ধুরা, তবে মাছ আপনি যখন হাতে নিয়ে দেখবেন তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন।
যে ডাব্লু আকৃতির চিহ্ন এবং ভি আকৃতির চিহ্ন। ভি আকৃতির চিহ্নের মাছটি হলো দেশি মাগুর মাছ এবং ডাব্লু আকৃতির চিহ্নের মাছটি হলো হাইব্রিড মাগুর মাছ। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমি চিনে থাকি আমার যে হাইব্রিড মাগুর বা দেশি মাগুরকে। তো বন্ধুরা, আপনারা এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখলে খুবই সহজেই চিনে নিতে পারবেন দেশি মাগুর এবং হাইব্রিড মাগুর। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা দেশি মাগুর এবং হাইব্রিড মাগুর খুবই সহজে, অতি সহজেই আপনারা চিনতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলে বিশেষত মাছের ব্রিডিং ও তার পরিচর্যা নিয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে আমাকে আর এক ধাপ এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।